আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরা একাডেমি মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আসছি আপনাদের সামনে যে বহুপদী কী সেটি আলোচনা করার জন্য। এটি হচ্ছে আজকে আমি আলোচনা করব যে পলিটেকনিকের টেকনিক্যাল প্রকাশনী ম্যাথমেটিক্স ওয়ানের দ্বিতীয় নম্বর চ্যাপ্টার, সেটি হচ্ছে পলিনোমিয়ালস কী অর্থাৎ বহুপদী কী, সেই সম্পর্কে আমি কিছু আলোচনা করার জন্য আসছি। তো আমরা প্রথমে জানব যে বহুপদী কী। বহুপদী হচ্ছে এমন একটি পদ যার কোনো এক্স বর্জিত কোনো ঋণাত্মক ঘাত থাকবে না। সেই ঋণাত্মক ঘাত থাকবে না সেটি কেমন? যদি আমরা ধরি এখানে 5x³ + 4x² + 2x + 1, এটি হচ্ছে একটি আমাদের বহুপদী। তো যদি ধরি মনে করি আমি আমার কাছে একটা বহুপদী আছে p(x), এটি হচ্ছে একটি বহুপদী। তো এখন যদি এটি বহুপদী, তো বহুপদী হতে হলে শর্ত হতে হবে কি, যে শর্ত আমাদের তার কোনো ঋণাত্মক মান থাকবে না। যদি এমনটি হয় যে 5x³ + 4x² + 2x + 1, এটি কিন্তু বহুপদী হবে না। এটি কিন্তু কখনও কী হবে না, বহুপদী হবে না। বহুপদী হতে হলে অবশ্যই তার কী হতে হবে, ঋণাত্মক ঘাত থাকা যাবে না, সবগুলোই হতে হবে ধনাত্মক মান, তার ঘাত হতে হবে সবগুলোই ধনাত্মক। হয়তো আমরা মনে করতে পারেন যে 5x³ - 3x² + 4x + 2, এইটি একটি হয়তো বা ঋণাত্মক, যেহেতু এর ভিতরে কী আছে, একটি মাইনাস আছে, ঋণাত্মক আছে, যে কারণে এটিকে আমরা বলতে পারি কি এটি বহুপদী না। কিন্তু না, এটি হচ্ছে একটি কি বহুপদী, কারণ বহুপদী তখন হবে না যখন এক্স এর মান ঋণাত্মক হবে। সেটি কেমন? 5x³ - 3x² + 4x + 2, এটি আমাদের কি না, বহুপদী নয়, নট এটি বহুপদী হবে না। বহুপদী হওয়ার শর্ত হচ্ছে যে তার একটি কী হতে হবে, ঋণাত্মক মান থাকতে হবে। তো যে আপনারা বলতে পারেন যে এখানে এটা বহুপদী না কীভাবে, তো আমরা দেখি পাবো যে এইটার যদি আমরা কী করি সলিউশন করি, তাহলে 5x³ - 3x² + এইটারে যদি আমরা কনভার্ট করি তাহলে 4x + 1 + 2, সুতরাং এটি বহুপদী না। বহুপদী হতে হলে আমাদের অবশ্যই এক্স বর্জিত, এক্সের কোনো ঘাতই ঋণাত্মক হওয়া যাবে না। সুতরাং আমরা এক কথাই বলতে পারি যে এক্স বর্জিত এমন একটি পদ যার ধ্রুব এবং পদ কোনোটি কী হবে না, সবগুলোই ঋণাত্মক মান হওয়া যাবে না, সবগুলোই ধনাত্মক মান হতে হবে। তো আমরা জানলাম যে বহুপদী এবং বহুপদীর সমীকরণটা কি। তো মনে করি আমার কাছে একটি বহুপদী, এটি আছে একটি বহুপদী, তো এই বহুপদীর সমান যদি আমরা কী বসে দিই, 0 বসিয়ে দিই, সেইটা আমাদের হবে কি একটি বহুপদীর সমীকরণ। তো সাপোজ ধরি ax² + bx + c, এটি হচ্ছে একটি বহুপদী, এটি হচ্ছে একটি বহুপদী। এখন এই বহুপদীর সমান যদি আমরা 0 বসে দিই, ax² + bx + c = 0, এটি হচ্ছে বহুপদী, বহুপদী সমীকরণ, এটি হচ্ছে এটা কি আমাদের বহুপদী সমীকরণ। তো এখন আমরা দেখব যে চলকের ঘাত কত একটি বহুপদী। সাপোজ ধরি এটি একটি বহুপদী, 5x + 2, এর ঘাত কত, এর ঘাত হবে 1, 4x² + 3x + 2, এর ঘাত হবে 2। সুতরাং এক্সের ঘাত যত হবে সেটাকে আমরা কী বলব, তার ঘাত হবে তত সংখ্যা, এক্সের ঘাত যত বেশি হবে সেই বহুপদীর ঘাতটা তত বেশি হবে। এখন আমরা একটা জিনিস দেখতে পারি, সেটি হচ্ছে যে একটি বহুপদীর ভিতরে একটি গৌণমান থাকে এবং একটি মুখ্যমান থাকে। এখন গৌণমান কোনটি এবং মুখ্যমান কোনটি, আমরা ধরি 5x³ + 3x² + 4x + 2, এটি হচ্ছে একটি আমাদের বহুপদী। তো এর সবচেয়ে এক্স এর সবচেয়ে বড় যে মানটি সেটি হচ্ছে গৌণ পদ, গৌণ
পদ এবং আর বাকিগুলো সবগুলো হচ্ছে মুখ্য মুখ্য পদ। তো বন্ধুরা আজ আমি এখানে রাখছি। তো আপনাদেরকে কিছু ধারণাদের জন্য আসছিলাম যে পলিনোমিয়ালস কী এবং পলিনোমিয়ালস সমীকরণটা কী সেই সম্পর্কে বললাম, এবং আমার পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আপনি পরবর্তী ভিডিওটি অতি সহজেই পেয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।